হ্যালো বিওর, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের জন্য একটা সিম্পল ভিডিও নিয়ে এসেছি, যা হচ্ছে শাওমি ফোন ইউজারদের জন্য। যারা শাওমি ফোন ইউজ করেন তারা হয়তো বা জানেন না শাওমি ফোনের কী কী ফিচার আছে। আমি আজকে কিছু শাওমি ফোনের ফিচার নিয়ে কথা বলবো। আমি আজকে সিম্পল 5টা ফিচার দেখাবো। চলুন তাহলে দেখে আসি সিম্পল 5টি ফিচার। প্রথমে আমরা সেটিংস অপশন থেকে ডিসপ্লে অপশনে যাব। আমরা ডিসপ্লে থেকে আমরা ড্রাক মোডটা অন করব। ড্রাক মোড অন করলে মোবাইলটা হচ্ছে আপনার, এখন যেহেতু আমার এটা হোয়াইট দেখাচ্ছে তখন এটা অন্ধকারের মতো ব্ল্যাক হয়ে যাবে। মোবাইলটা টিপতে আমাদের সুবিধা হবে এবং আমাদের চোখে রিফ্লেক্ট হবে না। আমরা ডিসপ্লে থেকে গেলাম, এবার ড্রাক মোড অপশনে ক্লিক করলাম। ড্রাক মোডে যাওয়ার পর দেখতে পাচ্ছি ড্রাক মোড নামে একটা অপশন আছে, এটা অন করে দিলে আপনার ড্রাক মোডটা ওপেন হয়ে যাবে। সেকেন্ড ট্রিক, আমরা সেটিং অপশনে গেলাম। সেটিং অপশন থেকে অনেকগুলো বাটনের শর্টকাট অপশন পাবো। লাইক আমি প্রথমে অ্যাডিশনাল সেটিংয়ে যাব। অ্যাডিশনাল সেটিং থেকে হচ্ছে ফুল স্ক্রিন ডিসপ্লেতে ক্লিক করব। ফুল স্ক্রিন ডিসপ্লেতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে দুইটা অপশন আছে, একটা হচ্ছে বাটন, একটা হচ্ছে ফুল স্ক্রিন ডিসপ্লে যেটাকে বলা হয়। আমি বাটন ক্লিক করলে আমাকে তিনটা বাটন অপশন শো করে নিচের দিকে, ব্যাক বাটন, হোম বাটন। বাট ফুল স্ক্রিনে শো করলেও এখানে আপনাকে কিছু শো করবে না, ওটা রাইট সাইড থেকে এবং নিচ থেকে আপনাকে নিতে হয়। নাম্বার থ্রি, দেন আমরা সেটিংয়ে যাব। সেম সেটিং, অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করব। অ্যাডিশনাল সেটিং ক্লিক করার পর বাটন শর্টকাট, এখানে বাটন শর্টকাটে গেলে দেখা যাবে যে উপরে দেওয়া আছে লঞ্চ ক্যামেরা। লঞ্চ ক্যামেরাতে ক্লিক করার পর এখানে আপনি ক্যামেরাটা কোথায় চাপলে ক্যামেরাটা ওপেন হবে। লাইক আপনি যদি প্রথমটা ক্লিক করেন ডাবল প্রেস দ্য পাওয়ার বাটন, আপনি পাওয়ার বাটনে ডাবল ক্লিক করলে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে। নিচেটা হচ্ছে লং প্রেস দ্য হোম বাটন, আপনি লং প্রেস করে রাখলে হোম বাটনে এটা ক্যামেরা ওপেন হয়ে যাবে। এভাবে আপনি দেখতে পাবেন অনেকগুলো আছে, আপনার যেটা সুইটেবল আপনি সেটা করে নিতে পারেন। পরেরটা যেতে পারি হচ্ছে টেক স্ক্রিনশট। আমরা কীভাবে স্ক্রিনশট নেবো, আপনি যদি স্লাইড করেন তিনটা ফিঙ্গার দিয়ে নিচের দিকে টানেন সেক্ষেত্রে স্ক্রিনশট হয়ে যাবে যেরকমটা ডিসপ্লেতে শো করছে। তাছাড়া আপনি যদি লং প্রেস করে নেন হোম বাটনে, আপনি যদি হোম বাটনটা যেটা মাঝখানে থাকে ওইটাতে লং প্রেস করলে আপনার একটা স্ক্রিনশট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে আপনি দেখে নিতে পারেন। তারপর এখানে অনেকগুলো ফিচার আছে, এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারবেন একটা একটা করে। নাম্বার 4, একটা মজাদার সেটিংস আছে যেটা হচ্ছে ডুয়েল অ্যাপ সেটিং। লাইক আপনি অ্যাপসে যাবেন, ডুয়েল অ্যাপসে যাওয়ার পর এখানে আপনার অনেকগুলো অ্যাপস আছে, আপনি চাইলে যে কোনো অ্যাপসটাকে আপনি ডাবল ব্যবহার করতে পারবেন। লাইক আপনি একটা মেসেঞ্জার ডাবল ব্যবহার করতে পারবেন, একটা ইমো ডাবল ব্যবহার করতে পারেন। লাইক আমি এখানে ইমোটা ডুয়েল অ্যাপস করছি। এখানে তাহলে কী হবে, আমি আমার মোবাইলের মাধ্যমে আমি দুইটা ইমো অ্যাকাউন্ট ইউজ করতে পারবো। ওকে, আমি আপনাকে একটু দেখাচ্ছি যে আমাদের এই যে এইটা হচ্ছে আমার ফার্স্ট ইমো এবং এটা হচ্ছে ডুয়েল অ্যাপস ইমো। আমি দুইটা দিয়ে দুইটা ইমো অ্যাকাউন্টই ব্যবহার করতে পারি। প্রথমটা আমার ইমো অলরেডি চলে, বাট ডুয়েল অ্যাপসটা মাত্রই করলাম এবং এইটাতে এখন নতুন আরেকটা ইমো অ্যাকাউন্ট করতে পারবো। সেক্ষেত্রে আপনারা চাইলে ফেসবুক, মেসেঞ্জার, ইমো যেটা চান সেটাই আপনি ডুয়েলস ব্যবহার করতে পারবেন। এখন আমরা দেখছি যেটা হচ্ছে স্পেশাল ফিচার থেকে সেকেন্ড স্পেস। সত্যি এটা একটা স্পেশাল ফিচার, কারণ আপনি স্পেশাল ফিচার থেকে যখন সেকেন্ড স্পেসটা টার্ন অন করবেন আপনাকে নতুন করে একটা গ্যালারি অপশন দেওয়া হবে কন্ট্যাক্ট, এবং আপনার সকল কিছু নতুন করে হবে। পুরানোটা থাকবে বাট এটা নতুন করে হবে। যখন আপনি ইউজ করবেন আপনি পুরোনোটা ইউজ করবেন, যখন আপনি কোনো ফ্যামিলি মেম্বার অথবা ফ্রেন্ডসকে দিবেন আপনি সেকেন্ড স্পেসটা রান করে দেন আপনার ফ্রেন্ডদেরকে দিতে পারবেন। থ্যাংক ইউ।